শুভ দর্শক, আসসালামু আলাইকুম। শুভ দর্শক, যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেসিক ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। শুভ দর্শক, আজ 23 এপ্রিল 2022 রোজ শনিবার আমরা অবস্থান করতেছি মহাদেবপুর গরুর হাটে, এটি নওগাঁ জেলাতে অবস্থিত। আপনারা দেখছেন গাভি গরু, এই গাভি গরুগুলো এই হাটে কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়ে একটু তথ্য জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আজকে কয়টা নিয়ে আসছেন? পাঁচটা। এটা বয়স কি? এটা চার দাঁত দেখা হচ্ছে, দেখতেছে কাস্টমার। আচ্ছা, ওটা দেখে আসুক, তারপরে আমরা এটার একটু তথ্য নিই। চাচা কি খবর, কেমন আছে? কিনতেছেন নাকি? কত বলছেন? 70। কাকা চাইছেন কত? 72 চাইছেন? 2000 ওজনে আটকে আছে নাকি? বয়স কি কাকা? 6 দাঁত। কত বলছে দাম? দাম 60,000 বলছে। 60,000 বলছে? আচ্ছা, শুভ দর্শক দেখছেন 60,000 বলছে এটার দাম। মূলত এই ধরনের গরু ক্রসের মধ্যেই পড়ে, তবে প্রফিটেবল এই ধরনের গরু, মাংস বৃদ্ধির জন্য খুব মোটামুটি ভালো। আমরা আরও কিছু গরুর তথ্য জানানোর চেষ্টা করবো, যেগুলো মূলত গাভি গরু। ভাই কী খবর, ভালো আছেন? মন খারাপ নাকি ভাই আজকে? বাজার খারাপ না ভালো? বাজার খারাপ। বাজার খারাপ, কিনা বেশি কিন্তু বেচতে আসলে দাম কম। ভাই এটার বয়স কি? ভাই বয়স 6 দাঁত। কত রাখছেন দাম? 1,20,000 চাওয়া দাম। কেমন বলছে দাম এখন? ৮০ ভাঙ্গে ৮০। আচ্ছা, তো বেচা কেনার নিয়ত কীরকম যদি একটু বলতেন? 90 হলে দেওয়া যাবে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ক্রস জাতের গাভি, 80 পর্যন্ত দাম বলছে ভাইয়ের টার্গেট, 90 হলে দেওয়া যাবে। তো আমরা মানে হাটের শেষ সময় দেখেন, এখানে সবগুলো খালি হয়ে গেছে। এটা মূলত পুরোপুরি হাট থাকে কিন্তু এখন বর্তমান খালি হয়ে গেছে। তো শেষ সময় আমরা কিছু গাভির তথ্য দেওয়ার চেষ্টা করব, যেগুলো মূলত ক্রস জাতের ক্রস। ভাই এটা বয়স কি? ভাই আর ওইটা? এটা 6 দাঁত। হ্যাঁ, এটা কত রাখছেন দাম? 6 দাঁতের এটা 65 চাওয়া দাম। তো কত বলছে দাম? কত? তারপরে 55 মতো বলে নাই? 50-51। এত কম বলছে? তো বেচা কিনা 55 হইলে মনে হয় করা যায় নাকি? হবে না, 50-51 বলছে, 55 হইলেও করা যায় না, তার মানে কিনা একটু বেশি দাম। আচ্ছা, আর এটা ভাই? 68। সুপ্রিয় দর্শক, আসলে বাজার একটু কমের মধ্যেই, কারণ মানে গরু কিন মানে বিক্রেতা যারা মানে ব্যাপারীরা গরু কিনলেই তাদের এখন বর্তমান লস হয়ে যাচ্ছে। গরুতে লাভ হয় যখন বাজার বাড়তি থাকে, এক হাটে কিনছে আর এক হাটে বিক্রি করবে, সেই সময় দেখা যায় 2-3,000 টাকা লাভ হয়ে যায়। কাকা ভালো আছেন? ভালো আছেন? ব্যবসার না বাড়ির গরু কাকা? ব্যবসার। হ্যাঁ, বয়স? বয়স এটার? এটা জোয়ান। আর ওটা? ওটাও জোয়ান হচ্ছে। এটা কত রাখছেন দাম কাকা? ৭৫-৭৪ চাওয়া দাম। ৮৫-৮০ চাওয়া দাম। আমরা একটু দেখি দেনি, 85-80 চাওয়া দাম। এটা কত বলছে দাম কাস্টমার? দাম করতেছে 70-70। তো বেচা কিনা 70-এর উপরে নাকি কাকা? হ্যাঁ উপরে কিনা আছে। আচ্ছা, 70-এর উপরে কিনা আছে। আর এটা এটা কত হইলে বেচা যায়? নিয়ম কত? হ্যাঁ এটা 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 হ্যাঁ এটা 65-66-67 এরকম, 65-66-67 হইলে কিছু টাকা আসে। হ্যাঁ লাভ। আর এটা আপনার গায়ে 75-76 বেচলে কিছু লাভ আসে? এটা ফ্রেমও তো বড় আছে। হ্যাঁ,
সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করব। তবে ওনাদের যেই চাহিদা তাতে এখানে তেমন কোনো কাস্টমার নাই। মূলত এই হাটটিতে বাইরে থেকে কোনো ক্রেতা না আসার কারণে এখানে মানে দাম আমি বলবো না যে একবারে কম আছে, তবে একটু দামাদামি করে কিনলে আমার মনে হয় এই হাটে একটু পর্দার মধ্যে কেনা যাবে, কারণ এই হাটে বাইরে থেকে কোনো পার্টি আসে না। কাকা একটু কথা বলতাম কাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যস্ত আমরা এই পাশে যাবো। কাকা আপনারটা কত? আপনারটা এটা কত? বাহাত্তর। কত বলতেছে কাকা একটু আইডিয়া দেন দেখি। বাজার কেমন আজকে, ভালো না খারাপ? বাজার খুব ভালো নয়। তো বেচার নিয়ত কত কাকা? এটা 65 হলে কিছু লাভ থাকে না? আসল টাকা আসে কিছু থাকবে। আর ওটা ওটা একই দাম, দুইটা দুটো একই দাম। তবে এটা একটু মাংস আছে এটাতে। সুপ্রিয় দর্শক, একবারে বেশি আমদানি না, তবে যে আমদানি আছে সেই আমদানির মানে কাস্টমার নেই আর কি। হ্যাঁ ভাই এটা এটা ভাই ওটা এটা এটা কি জাত? কত রাখছেন দাম? এখন 57 চাওয়া। আর বয়স? বয়স নতুন জোয়ান 57 চাওয়া। ভাই আমরা হলাম হলো খবর জানাই, ঠিক আছে? আমরা কিনি না, আমরা খালি খবর জানাই আর কি। তো 57 চাওয়া? 57 ওটা হলে বিক্রি হবে, মানে 57 হলে বিক্রি হবে, নিচে আর হবে না। আচ্ছা আমরা মানে আমাদের এলাকার খবর অন্য জায়গায় পাঠাচ্ছি, যদি আমাদের এলাকার খবর দেখবে, দেখার পরে যদি দাম কম হয় তাহলে আমাদের এলাকায় আসবে লোক কেনার জন্য। সব এলাকার লোকই ভিডিও করে ছাড়ে, তো আমরাও এরকমভাবে ছাড়তেছি যাতে আমাদের এলাকাটা মানে প্রচার হয়। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আওয়াজ দিন।